দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এসএমটিএস টিভিতে। সাথে আছি আমি শাহ পরান, আশা করি আপনারা সঙ্গে আছেন, থাকবেন। দর্শক, শুরুতে জানাতে চাই, আন্তর্জাতিক মানের নির্বাচনের সম্ভাবনা দেখছে না ইউএ ইউরোপিয়ান, যে ইউএ বাংলাদেশ নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী না হওয়ার আশঙ্কা কথা বিশেষজ্ঞদের মূল্যায়নে উঠে আসা ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ নির্বাচন পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ইউরোপীয় কমিশনের পররাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ক মুখপাত্র নাবিল মিসরালি ফরাসি টিভি চ্যানেলে ফ্রান্স 24 এর প্রশ্নের জবাবে এসব কথা বলেন। যদিও ঢাকায় নিযুক্ত ইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি প্রধান নির্বাচন কমিশনারকে বুধবার যে চিঠি দিয়েছেন তাতে পর্যবেক্ষক দল না পাঠানোর অন্যতম একটি কারণ হিসাবে ইউর নির্বাচন পর্যবেক্ষক সংক্রান্ত বাজেট স্বল্পতা কথাও উল্লেখ করেছিল। এ বিষয়ে জানতে চাইলে নাবিলা মার্সালি বলেন, ইইউর অনুসন্ধানী দল ও স্বাধীন বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাবিলা মিসরালি আরও বলেন যে জানিয়েছেন যে ইইউর বাংলাদেশ একটি স্বাধীন নির্বাচনী অন্বেষণ মিশন পাঠিয়েছিল। মিশনটি 6 থেকে 22 জুলাই বাংলাদেশে সফর করে মিশনের দায়িত্ব ছিল স্বাধীনভাবে কৌশলগত দৃষ্টিকোণ থেকে বাস্তব তথ্য সংগ্রহ করা এবং নির্বাচনী আন্তর্জাতিক মানদণ্ড ও মেনে চলার যে অঙ্গীকার বাংলাদেশ করেছে, এর সঙ্গে আসন্ন সংসদ নির্বাচনে ইউর নির্বাচন পর্যবেক্ষক মিশন মোতায়েন কতটুকু কার্যকর বা সম্ভব ফলদায়ক হবে তা মূল্যায়ন করা। তিনি আরও বলেন, ইইউর অন্বেষণ মিশনে 4 জন স্বাধীন বিশেষজ্ঞ ছিলেন। তারা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাচন পরিচালনা সংস্থা, বিচার বিভাগ এবং রাজনৈতিক দলগুলো প্রতিনিধিত্ব ও গণমাধ্যমের প্রতিনিধি, নাগরিক সমাজ, নিরাপত্তা বাহিনীর এবং আন্তর্জাতিক সম্প্রদায় সহ নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে বিশ্বস্ত পরিসরে আলোচনা করেছেন। এরপর তারা সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে তারা ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশন এবার তার উদ্দেশ্য পূরণ করতে পারবে না। কমিশনের মুখপাত্রের কাছে নির্দিষ্টভাবে জানতে চাওয়া হয়েছিল যে এই সিদ্ধান্ত ইইউর এর বাজেট সীমাবদ্ধতার কারণ কিনা। এ বিষয়ে ফ্রান্সের 24 এর সাংবাদিক বা মোহাম্মদ আরিফুল্লাহ টুইটিতে এক্স জানান যে কমিশনের মুখপাত্র তাকে জানিয়েছেন, ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস ইউএস এর স্বাধীন প্রতিবেদনে বিবেচনায় নিয়েছে বিষয়টি। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।